আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন physionews24.com এর ফেসবুক পেজে নিয়মিত লাইভ শো শামিমস লাইভ। আর আমি ফিজিওথেরাপি চিকিৎসক শামিম হাসান রয়েছি আপনাদের সাথে। আর আজকে দিনের প্রথম লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেকে আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়েছেন তারা তাদের প্রশ্নগুলো এবং জিজ্ঞাসাগুলো আজকে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন প্রতিনিয়তর মতোই সবগুলো প্রোগ্রামের মধ্যে। আর আজকেও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি আসলে অবশ্যই বিশেষ কোনো বিষয়। আর এই মুহূর্তে যেহেতু COVID-19, তো আমরা আসলে চেষ্টা করি আমাদের বেশিরভাগ প্রোগ্রামে COVID-19 সম্পর্কিত কোনো না কোনো তথ্য বা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা আলোচনা করব আসলে COVID-19 এর ভ্রমণের সতর্কতা নিয়ে। আমাদের ঘরে থাকতে হলো, লকডাউনের সিচুয়েশনে থাকার পরেও কিন্তু অনেক সময়, সেটা হতে পারে রুজি রোজগার, হতে পারে অফিস, হতে পারে চাকরি, হতে পারে প্রচন্ড প্রয়োজনীয় কোনো কাজে আমাদেরকে বের হতে হয়, অথবা আমাদের কোনো একটা কাজে যেতে হয়, দূরে যেতে হবে, কোনো ভ্রমণে যেতে হয়, হতেই পারে যেহেতু দীর্ঘদিন এই অবস্থা চলছে এবং আরো কতদিন থাকবে আমরা জানি না। তাই আমাদেরকে জেনে নিতে হবে আসলে ভ্রমণে আমাদের কি ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার। আর তাই আজকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, একজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর মাহবুব সাকিব। জি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি Physionews24 এর পক্ষ থেকে। ধন্যবাদ শামীম। জি, আমরা যেমনটি বলছি জীবন তো থেমে নেই, জীবন তো চলছে। তো এই চলার পথে আমরা জানি আপনিও এমন একজন ব্যক্তি, চিকিৎসা পেশার পাশাপাশি আপনার একটি শখ আছে এবং যে শখটি হলো ঘুরে বেড়ানো। আপনি প্রচুর ঘোরাঘুরি করেন, প্রচুর ট্রাভেলিং সঙ্গে আপনি যুক্ত। আর তাই আমরা চেয়েছি আসলে স্বাস্থ্যের সঙ্গে একজন চিকিৎসক এবং একই ধারে একজন ট্রাভেলার হিসাবে আজকে আপনার এক্সপিরিয়েন্স গুলো এবং একই সঙ্গে আপনার যে অভিজ্ঞতা এবং সাবধানতার জন্য এই মুহূর্তে কি করণীয় সেগুলো আমরা আলোচনা করব। তাই প্রথমে আসলে আমরা জানতে চাচ্ছিলাম আপনার সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এবং আপনি আসলে এই মুহূর্তে কি করছেন? এই মুহূর্তে তো বাসায় আছি, আর তো জানোই হয়তো প্র্যাকটিস করি গাজীপুরে। আর যেটা তোমার এখানে আজকে ইস্যু যে ভ্রমণের উপরে মানে সতর্কতা, আসলে এখন যে দেশে কন্ডিশন চলতেছে এটাতে আসলে তো ভ্রমণের কোনো কথা বলাই যায় না, যেহেতু প্যান্ডেমিক মানে বিশ্ব জুড়ে মহামারী। এখানে মানে বাহিরে যাওয়ার কোনো কথাই বলার আসলে উপায় নেই। হ্যাঁ, আসলে এটা তো এখন মানে রেস্ট্রিক্টেড সব জায়গায়, এখন তো এটা মানে বলার মতো কোনো উপায় নেই। আমি যে আসলে ব্যাপারটাতে কি বলবো, ভ্রমণে এই কন্ডিশনে, এই কন্ডিশনে না যাওয়াটাই বেটার কোথাও। আর আমার কাছে মনে হয় না এই পজিশনে কেউ কোথাও বের হবে। আর আলটিমেটলি তো যদি কেউ বের হয়ে যায়, তো সেক্ষেত্রে তো সতর্কতার ব্যাপারগুলো তো হয়তো আমি বলার আগে অনেকেই জানে, এগুলো হয়তো আলোচনা হয়েছে। যদি সে বাসায় ব্যাক করে তাহলে তাকে কিভাবে একদম মানে আলাদা হয়ে তার পোশাক সম্পূর্ণ চেঞ্জ করে ওয়াশ করে, তারপর সে যদি পরিবারের সাথে মিশে, আর যদি সন্দেহ থাকে তাহলে রুমের মধ্যে কোয়ারেন্টাইনে যেতে হবে। এই ব্যাপারটাতে আসলে এখন আমার মনে হয় যে এই কন্ডিশনে ভ্রমণের ব্যাপারে সতর্কতা, বেস্ট সতর্কতা হচ্ছে না যাওয়াই, কোথাও ওরকম প্রয়োজন না হলে না যাওয়াটাই। আর আসলে ঘোরাঘুরি ব্যাপারে তো জানো, মানে মানে সাফারার তো আমি নিজেও হয়েছি। আমার মার্চের 15 তারিখে ফ্লাইট ছিল কাঠমান্ডুতে, আমাদের একটা মানে অভিযান ছিল অন্নপূর্ণায়। সেটা তো আমাদের অনেক বছরের একটা পরিকল্পনা ছিল, স্বপ্ন বলা যেতে পারে, একটা বড় অ্যাচিভমেন্ট হয়তো ছিল, সেটা নষ্ট হলো এই কন্ডিশনে। আসলে তো মানে আমি নিজেও সেটাই ভোগ করলাম যে আসলে বন্ধ রাখতেই হবে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সতর্কতা বলতে এখন মানে বেশ সতর্কতা, কোথাও না বের হওয়াটাই। সেটি আসলে কোথাও না বের হওয়া অবশ্যই সেটি সবার জন্যই সাবধানতা বা সবার জন্যই সবচেয়ে বেস্ট সলিউশন আসলে সব দিক থেকেই। কিন্তু তারপরও যদি বের হতে হয়, অনেকেই বের হন, তারপরও সেক্ষেত্রে আসলে কিছু সাবধানতা যেটা WHO বলে দিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের দেশের স্বাস্থ্য সংস্থাগুলো ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন, তো আমরা চাই আসলে সকলেই সে ধরনের যে সাবধানতাগুলো সেগুলো অবলম্বন করবেন। আপনি, আমরা জানি যে আপনি ট্রেকিং এর সঙ্গে যুক্ত এবং আপনি বিভিন্ন ধরনের ট্রেকিং এ যান, তো সেক্ষেত্রে আসলে কি ধরনের ফিজিক্যাল হ্যাজার্ডস হয় এই ধরনের ট্রেকিং এ গেলে, এবং আসলে কি করণীয় রয়েছে তাদের এই ধরনের অভিযান গুলোতে যাওয়ার সময়? না, আসলে ট্রেকিং তো মানে আমাদের তো ট্রেকিং কিন্তু একটা নেশার মতো, যেন আমাদের অনেক রকম নেশাই থাকে মানুষের, বই পড়া, কোথাও ঘুরতে যাওয়া, অনেকের আছে শপিং করাও একটা নেশা, অনেকের আছে খাবার খাওয়া, নতুনত্ব কোথায় কি যে খাবে, তো এরকম অনেক টাইপেরই থাকে। ট্রেকিংটা কিন্তু আমাদের দেশে অতটা মানে জনপ্রিয় বা মানে ওয়াইড ইউজ এরকম হয় না,
অ্যাকচুয়ালি এটা তো অনেক আগেই বিভিন্ন মাউন্টেনের ঘাটাঘাটি করতে গিয়ে কিন্তু আমাদের মূলত এটার প্রতি নেশা হয়েছে। আর নেশাটা তো হচ্ছে যে যখন তুমি সেই কাজটা না করবা সেটার তুমি কি বলে সেটার সেটার প্রতি মায়া তৈরি হয় না বা আগ্রহ কাজ করে না, সেখান থেকেই তৈরি হয়েছে। আর ট্রেকিং তো মানে অনেক টাইপেরই আছে, ধরো যে মাউন্ট এভারেস্টে উঠতেছে সেটাও একটা ট্রেকিং, আবার কেউ আমাদের দেশে নীলগিরিতে বান্দরবনে গিয়ে বিভিন্ন ছোটখাটো ট্রেক করে, এগুলো ট্রেক। আসলে আস্তে আস্তে করেই ডেভেলপ করতে হয়, মানে স্টার্টিং এ কেউ তো ওরকম পর্যায়ে যেতে পারবে না। আমাদের আমরা ছোটখাটো ট্রেক করতে করতে আমরা মানে মাঝারি ট্রেক পর্যন্ত করেছি, 16-17 হাজার ফিট পর্যন্ত উপরে উঠেছি, যে এর পরে পরে মানে উঠতে গেলে হয়তো এক্সট্রা কি বলে মানে প্রিকশনের ব্যাপার আছে, ফিটনেস এর ব্যাপার আছে। আর ট্রেকিং তো নিঃসন্দেহে এটা একটা স্বাস্থ্যের জন্য যে কত মানে বড় একটা কি বলে অ্যাডভান্টেজ, এটা যারা একমাত্র করে। আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি ট্রেকিং এ মানে অভ্যস্ত না। এক হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, আমাদের কর্ম পরিকল্পনা, আমাদের সবকিছুই একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে। ট্রেকিং গুলো মূলত ইউরোপ আমেরিকার ওই ওই দেশের মানুষগুলো কিন্তু প্রচুর ট্রেক করে, এরা কিন্তু বছরের পর বছর বের হয়ে যায় যে চাকরি থেকে ছুটি নিয়ে বা চাকরি ছেড়ে দিয়ে, ওদের তো আর চাকরি সমস্যা নেই, ছেড়ে দিয়ে ওরা বের হয়ে যায় যে এক দেশ থেকে 6 মাস তা বিভিন্ন দেশে গিয়ে ট্রেক ট্রেক করে হ্যাঁ চলে যায়। আর তবে এটার কিছু কিন্তু শারীরিক সুবিধা কিন্তু আছে, এবং এই এই জিনিসগুলো কিন্তু এমন একটা ব্যাপার, এটা কিন্তু অন্য কোনো কিছু দিয়েই, ধরো তুমি একটা মানে ধরো আজকে এই মার্কেট থেকে তুমি একটা ভালো একটা পোশাক কিনলা, তুমি হয়তো চেঞ্জ করে আরেকটা মার্কেটে গিয়ে সেটা চেঞ্জ করে হয়তো আরেকটা নিতে পারো, কিন্তু ট্রেকিং এর ক্ষেত্রে যেটা হয় ওইখানের ওই মানে অল্টারনেট নেই নেই কোনো। এখানে যে উপভোগটা স্পেশালি তোমার শরীরের ব্যাপার বাদ দাও, শরীরে তো অনেক কিছুই ঘটে। দ্রুততম সময়ে যদি তুমি ওয়েট রিডিউস করতে চাও, ওয়েট লস করতে চাও, তা বেস্ট তুমি নিজেও ভাববা না। দেখো আমরা ঘরের মধ্যে কত মানুষ কত কষ্ট করতেছে, খাবার কন্ট্রোল এই সেই ওষুধপত্র খেয়ে বডি কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। আর ট্র্যাকে ট্র্যাকিং এ যদি তুমি মানে 1 সপ্তাহ ট্র্যাক করো, তুমি কিন্তু জানবেই না যে তোমার শরীর থেকে 2-4-5 কেজি চলে যাবে, তুমি জানবেই না। আর ফিজিক্যালি তো অনেক ফিটনেস এর ব্যাপার আছে, তোমার স্ট্রেস রিলিজ হয়, তুমি ওই একটা একটা নতুন জায়গায় যখন যাবা, এখানের মানুষজন আছে, কালচার আছে, তুমি যেটা কখনো এর আগে দেখোনি, তারপর নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, বন্ধুত্ব হবে, তুমি একদম। আর এইসব ট্রেকিং এ তো খুব রিমোট এরিয়া থাকে, মানে এমন দুর্গম এলাকা যেখানে কোনো গাড়ি যায় না, মানুষ যায় না, সেই সব গ্রামের মধ্যে মানুষদের জীবনযাপন, তারা কি খাচ্ছে, কোথায় থাকছে, ওইখানের ওয়েদার, এগুলোর আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, ওগুলো তুমি ফিল করতে পারো। হার্টের জন্য তো মানে কত বড় উপকার, এটা তো যারা করে তারা জানে। আমি যখন ট্রেক করি, আমি লাস্ট ট্রেক করেছিলাম সান্দাকফুতে, ওইখানে আমাদের এটা ছিল 4 দিনের ট্রেক, 6 দিনে ছিল, আমরা 4 দিনে কমপ্লিট করেছিলাম। একদিনে আমার খেয়াল আছে একদিন আমাদের 30 কিলোমিটার হাঁটতে হয়েছিল, কিন্তু ওইটা ডাউনওয়ার্ড ছিল, আমাদের কষ্ট হয়নি। তো আমি ট্রেক করার পরে আমার কাছে মনে হলো যে আমার হার্টের মধ্যে যে একটা এক্সারসাইজ হয়েছে, মনে হয় যে 1 বছর ওষুধ খেয়ে মনে হয় এটা করা যেত না। হ্যাঁ, এত মানে কাজ একটা হার্টের, মানে প্রাকৃতিক ভাবে তুমি যদি হার্টকে পাম্প করাতে পারো, তোমার ফুল বডিতে অক্সিজেনের সরবরাহ বাড়বে। হ্যাঁ, ফিজিক্যালি তো এগুলো আসলে বলে শেষ করা যাবে না, অনেক উপকারিতা আছে। তো আসলে ট্রেকিং এর তো আসলে কি বলবো, এটা অনেক স্মৃতি আছে, অনেক ইতিহাস আছে, এখনো শেষ হয়নি, চলমান আছে, ভবিষ্যতে হলেও জানতে পারবো। সেক্ষেত্রে আপনি যেমন বললেন যে একটা প্রস্তুতি তো আসলে ব্যাপার চলে আসে, কারণ আপনি হঠাৎ করে কেউ চাইলেই তো আসলে ট্রেকিং এ চলে যেতে পারবে না, বা কেউ চাইলে এই ধরনের হেভি ওয়ার্ক ওয়ার্কে যেতে পারবে না। তো সেক্ষেত্রে আসলে কি ধরনের প্রস্তুতি একজনের প্রয়োজন এই ধরনের ট্রেকিং এ গেলে? প্রস্তুতি তো এটা তোমাকে বডি বলে দিবে তুমি কতটুকু ফিট, যেরকম তুমি যদি মাঝারি, একটা একটা কথা আছে ট্রেকিং এ, সেটা হচ্ছে যে হাইটের একটা ব্যাপার আছে, 6,000 ফিট পর্যন্ত তুমি যদি মানে ওপরে ট্র্যাক করো, 6,000 ফিট পর্যন্ত তোমার আলাদা কোনো প্রিকশনের প্রয়োজন নেই। নর্মাল তুমি ধরো আজকে হাঁটবে, এর কিছুদিন আগে থেকে একটু হাঁটার পরে মানে প্ল্যান করলেই হয়, ধরো কালকে থেকে তোমার ট্র্যাক শুরু, আজকে 1 সপ্তাহ আগে থেকে তুমি রাস্তায় এইভাবে হাঁটো, একটু জোরে জোরে হাঁটো, হ্যাঁ 1 কিলোমিটার 2 কিলোমিটার বা 12 আস্তে শরীরকে ফিট করো, 6,000 ফিট পর্যন্ত তাহলে তুমি যেতে পারবা। বাট 6,000 ফিটের ওপরে তুমি যদি যাও, তাহলে তোমার কিছু প্রবলেম হয়, সেটা সেক্ষেত্রে তোমার অক্সিজেনের ঘাটতি থাকে। তুমি তুমি যখন 6,000-এর উপরে চলে গেলে, ফিটের উপরে চলে গেলে, অক্সিজেন লেভেল অনেকটাই কমে আসে ওইখানে,
তখন তোমার অক্সিজেনের ঘাটতি যদি হয় ব্রেনের মধ্যে স্পেশালি, তোমার কি বলে এটা AMS একটা টার্ম আছে, অ্যালটিটিউড মাউন্টেন সিকনেস, তোমার ব্রেনে ইডিমা হয়ে যেতে পারে, তুমি শ্বাসকষ্টে মানুষ মারাও যায় এগুলোতে, রেসপিরেটরি ফেলিওর হয়ে অনেক প্রবলেম আছে, তোমার তুমি ফিট না হলে এরকম কিন্তু অনেক মানুষ ট্রেকিং গিয়ে কিন্তু মারাও যায়। হ্যাঁ, তা এটা যেটা করতে হয় তোমাকে আগে থেকে ফিটনেস লেভেল বাড়াতে হবে, তখনই প্রথমে তুমি হাই অ্যাল্টিটিউডে যাওয়ার চিন্তা করা যাবে না, প্রথমে ছোটখাটো করা, প্রথমে 2000 ফিট, মানে কেউ যদি হিমালয়ের দিকে যেতে চায়। তবে একটা কথা মানে সত্যি, এটা তুমি যত উপরে যাবা তত সুন্দর জিনিস পাবা, তত এত বিউটিফুল নেচার, মানে সবসময় একটা কথা বলে না যে যেখানে মানুষের ছোঁয়া হাত পড়েনি সেটা কিন্তু আসলে অনেক সুন্দর, সেই 1000 কোটি বছর আগে যেগুলো তৈরি হয়ে আছে এগুলো ওইভাবেই কিন্তু তৈরি হয়ে আছে। আমরা এরকমও দেখেছি, কিছু গাছ দেখেছি যেগুলো মানে পাথর গাছ পরিবেশ 1000 বছরের পুরনো, এগুলো তো নর্মাল মানুষের হাতে থাকলে তো সব নষ্টই হয়ে যেত। এটা হচ্ছে একটা ফ্যাক্ট যে তোমাকে আগে ফিটনেস লেভেল বাড়াতে হবে আস্তে আস্তে, ছোটখাটো ট্রেক করে 2000 3000 6000, তারপর তারপরে বড় ট্রেকিং এ যাওয়ার চিন্তা করা যেতে পারে। ফিটনেস লেভেল এটা আস্তে আস্তে বাড়িয়েই ঠিক করতে হবে, না হলে প্রবলেম। সেটি সেক্ষেত্রে আসলে অবশ্যই একটা রুটিন ওয়ার্কের ভিতর দিয়ে গিয়ে তাকে তৈরি হয়ে তারপরে আসলে এই ধরনের কাজে তাকে ইনভলভ হতে হবে। যে আমাদের সঙ্গে আসলে অনেকেই যুক্ত হয়েছেন এবং অনেকেই আমাদেরকে দেখতে পাচ্ছেন, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন তারা আপনাদের কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আকমল হোসেন এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই মুহূর্তে ডক্টর মঞ্জুর কাদের। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ফিজিও ইনস্টিটিউটের পক্ষ থেকে, এবং বিশেষ করে ডক্টর মঞ্জুর কাদের আপনাকে স্পেশাল থ্যাংকস দিয়েছেন, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং এই গুরুত্বপূর্ণ আলোচনাটি করছেন এই জন্য। তো যেটি বলছিলেন যে আপনি আসলে ট্র্যাকিং এর জন্য প্রস্তুতির দরকার, একটা জিনিস দেখা যায় বাংলাদেশে খুব বেশি পপুলার না, তারপর ইদানিং ইয়ং জেনারেশন কিন্তু খুব বেশি ট্রাভেলিং এর দিকে ঝুঁকছে এবং অনেক ছোট বড় মিলিয়ে অনেক অসংখ্য গ্রুপ তৈরি হচ্ছে যারা ছোট ছোট ট্যুর দিচ্ছে, সেটা দেশের ভিতরে এমনকি দেশের বাইরেও। তো এই যে নতুন ট্রেন্ডটি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তাদের কি আসলে এই ট্রেন্ডে গিয়ে হঠাৎ করে যাতে অসুস্থ না হয়ে যায় বা কোনো ধরনের শারীরিক সমস্যা না, সেক্ষেত্রে কি তাদের কোনো সেশন বা কোনো ট্রেনিং সেশন বা কোনো কিছুর কি প্রয়োজন আছে কিনা বলে আপনি মনে করেন? এখন এটা হচ্ছে যে তোমাকে আমি যেটা বললাম যে প্রয়োজন হতে পারে যদি তুমি হাই অ্যাল্টিটিউডে যাও, যদি 6000 মিটারের ফিটের ওপরে কেউ যেতে চায় তাহলে হয়তো কিছু চিন্তা করতে হবে, আর না হয় এই ভিতর এর নিচে থাকলে সাধারণত ওরকম প্রয়োজন হয় না। তারপরেও যেহেতু এটা একটা একটা অন্যরকমের কি বলে অ্যাক্টিভিটিস, যেরকম ধর তোমাকে সারাদিনই হাঁটতে হবে, একটা মানুষকে যদি আমি এনে একটা ধর স্বাস্থ্যবান মানুষ ওনাকে আমি এনে বললাম আজকে আমার সাথে চলেন ট্র্যাক করবেন আপনি আজকে 2 কিলোমিটার, তার কিন্তু মাসেল ক্যাম্প ট্যাম্প করে রাতে বেলা, কিন্তু আমাদের হয়েছিল, আমি একটা অভিজ্ঞতা কথা বলি, আমরা যখন ফার্স্ট টাইম নেপাল গিয়েছিলাম তখন আমাদের একটা প্ল্যান ছিল অন্নপূর্ণাতে যাওয়ার, কিন্তু আমরা মাঝ পথে ব্যাক করতে হয়েছিল, আমরা আর পারিনি, কারণ এইখান থেকে কত প্ল্যান করে গিয়েছি বাট আসলে বলার মতো ধারণা দেওয়ার মতো তেমন কিছু ছিল না, সবই ইন্টারনেট ঘাটাঘাটি। আমরা প্রথম দিন যেদিন ট্র্যাক শুরু করি প্রথম দিন আমরা প্রায় 4000 ফিট 3000 ফিটের মতো উপরে উঠি, মানে সি লেভেল মানে নিচে থেকে। তো ওই দিন কাঁধে ব্যাগ ছিল, আমরা এটাই জানতাম না যে আসলে কি ধরনের সমস্যা আমরা ফেস করবো। মাঝপথে যাওয়ার পরে একটা জায়গা ছিল মানে একদম খাড়া পাহাড় ছিল, পাহাড়টা এরকম ওরা সিঁড়ি করা মানে জিগজ্যাগ সিস্টেমে সিঁড়ি করা, এইভাবে উঠতে হয়। তো আমরা উঠতেছি এবং সকাল 7:30-8টার দিকে আমরা ট্র্যাক শুরু করি, এবং যখন আমাদের যেখানে গন্তব্য ছিল যে গ্রামটাতে আমরা যাব, সেই গ্রামটাতে যেতে যেতে প্রায় বিকেল বিকেল হয়ে যাচ্ছে এবং আমাদের মনে একটা ভয় কাজ করতেছে যে আমরা সন্ধ্যার মধ্যে না যেতে পারি তাহলে অনেক ভয় আছে, ওইখানে নাকি স্নো লেপার্ড থাকে, বন্য প্রাণী আসতে পারে, আক্রমণ করতে পারে, আমাদের তো একটা ভয় কাজ করতেছে। এখন কিন্তু মানে শারীরিক কন্ডিশন এত বাজে অবস্থা হয়, কারণ ওইটা হচ্ছে ফার্স্ট টাইম, আমি কখনই এর আগে এত উঠিনি, যে ভুলটা আমি ফার্স্টে করেছিলাম আমাদের ধারণাই ছিল না, ব্যাগের জন্য কাঁধে ব্যথা ঘাড়ে ব্যথা, ব্যাগ মানে ফেলে দিচ্ছি মানে তারপরে উঠতে পারতেছি না, এবং তখন হাইট আমার 5 কেজির ব্যাগটা তখন সেখানে মনে হচ্ছে 20 কেজি ওজন হয়ে গেছে, এত মানে ভারী ছিল। তারপরে শরীরে মাংসের তো অবস্থা, তো যা তা অবস্থা, রাতে বেলা যখন আমরা সন্ধ্যার দিকে গিয়ে একদম গিয়ে ওইখানে উঠি, তো আমার একটা একটা জিনিস মনে পড়ে, আমি যখন মানে ট্র্যাকটা শেষের দিকে একদম, তখন একজন একজন ফরেনার সম্ভবত অস্ট্রেলিয়ান মনে হয়, ও দেখলাম আমাদের ক্রস করলো, আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথা থেকে আসলো, বললো যে আমি ওইখান থেকে আসছি, মানে আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম, বললাম যে কত কখন তুমি রওনা দিছো, বলতেছিলাম আমি 12টার দিকে রওনা দিয়েছি।
আমরা রওনা হচ্ছি 7টায় রওনা দিয়ে এখানে আসছি, ও 12টায় রওনা দিয়ে চলে আসছে। মানে বিদেশিদের ফিটনেস লেভেল যে কি কল্পনা করা যাবে না। আমরা 2 দিনে যেটা করি 3 দিনে করি, ওটা একদিনে করে ফেলতে পারি। তো আসলে এটাই, মানে আমাদের তো আসলে মানে অভ্যস্ত না, আগে এক্সপিরিয়েন্স ছিল না বিভিন্ন কারণে। বাট ওই দিন রাতের বেলা মানে যখন আমরা ট্র্যাক শেষ হয় হোটেলে যখন গিয়ে আমরা উঠি, পাহাড়ের মধ্যেই ছোট ছোট হোটেল থাকে, ওইখানে থাকা খাওয়ার ব্যবস্থা সহই ব্যবস্থা থাকে। তো উঠার পরে আমরা এমন অবস্থা, মানে কোনো মুভমেন্ট করতে পারতেছি না, শরীর একদম মানে লক হয়ে গেছে, ব্যথা। তো সাথে কিছু মেডিসিন নিয়ে গিয়েছিলাম, ওগুলো খেয়ে আস্তে আস্তে মানে ঠিক হই, কিন্তু পরের দিনই সেই কষ্টটা আর হয়নি। পরের দিন একটু বেশি উঠেছি, সমস্যা হয়নি। এই জন্য বললাম যে ফিট মানে আগে থেকে নিজেকে বডিকে অ্যাডজাস্ট করে না নিয়ে গেলে অনেক সমস্যা হতে পারে। সেটি আসলে, সেই জন্য যে কোনো কিছুরই প্রস্তুতি দরকার। আমরা যেমন এর আগে একটি প্রোগ্রামে বলেছিলাম, যেখানে আসলে আমরা প্রবীণদেরকে নিয়ে কথা বলেছিলাম, সেখানেও কিন্তু আমরা বলেছিলাম আসলে আমাদের তরুণদেরকে প্রবীণের দিকে যখন আমরা এগিয়ে যাচ্ছি তখন আমাদের সেখানেও প্রস্তুতি দরকার। তার মানে আমরা আসলে জীবনের সবকিছুতেই প্রস্তুতি দরকার, আমাদের প্রস্তুতি ছাড়া আসলে আমরা সফল হব না। আপনি আরেকটা জিনিস নিয়ে ইদানিং খুব লেখালেখি করছেন, আমরা যেটি দেখতে পাচ্ছি আপনার সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, যেটি হলো যে দেহ ঘড়ি নিয়ে আপনি বেশ ইন্টারেস্টেড এবং আপনি এটা নিয়ে অনেক লেখালেখি করছিলেন। তো এই ব্যাপারটা নিয়ে যদি আমাদের কিছু বলতেন। সরি, কোনটা? দেহ ঘড়ি। আচ্ছা আচ্ছা, দেহ ঘড়ি। হ্যাঁ, দেহ ঘড়ির ব্যাপারটা আসলে আগে দিয়ে কিছু জানতাম, কিন্তু কিছুদিন আগে তোমার এক প্রোগ্রামে, লাইভ প্রোগ্রামে আমাদের এক সিনিয়র বড় ভাই যে ছিলেন মঞ্জুর কাদের ভাই, ওনার কাছে শোনার পর আমার একটু মানে নতুন করে ভাবলাম যে এটা কিছু লিখি দেখি। তো এই তারপরে তো নেটে অনেক ঘাটাঘাটি করলাম, অনেক কিছু দেখলাম, আর মানে অনেক মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার আসলে দেহ ঘড়ি ব্যাপারটা। যা মানে আমাদের এটা একটা হিস্ট্রি আছে, তুমি জানো কি না, মানে 1962 মানে 1962 সনে একজন ফ্রান্সের একজন কি বলে মানে গবেষক টাইপের হবে, ওর নাম ছিল মিশাল শিফ। উনি একটা পাহাড়ের গুহায় চলে যায়, গুহায় চলে গিয়ে সে ওইখানে থাকার ব্যবস্থা করে, এবং ওইখানে উনি 1 মাস ওই ভিতরে ছিল। শুধু তার থাকার ব্যবস্থা ছিল আর খাওয়ার ব্যবস্থা ছিল, মানে ঘুমানোর আর খাওয়ার, আর সাথে উনি কোনো কিছু নিয়ে জানেন, যা না লাইট না তোমার ঘড়ি কিছুই না। এটা মূলত উনি দেখতে গিয়েছিল যে কি বলে মানে অন্ধকার, অন্ধকারেও বডি টাইম টেবিল কিভাবে মেনটেন হয় আর কি। দেহ ঘড়ি যে ব্যাপারটা আছে, যে আমি ও যখন এখান থেকে বের হয়ে তার এক্সপিরিয়েন্স শেয়ার করে, সে তখন বলে আমি যখন অন্ধকার গুহার ভিতরে ছিলাম আমি তো পৃথিবীর সাথে সম্পূর্ণ ডিটাচ, আমি কিছুই জানি না কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে, কিন্তু আমার সবকিছু টাইম মতোই কেন হচ্ছিল, আমার ঠিক আমি যে টাইমে ঘুমাতাম আগে সেই টাইমে আমার ঘুম পেয়েছে, ওই টাইমে ক্ষুধা লেগেছে আমার ওই টাইমে ঘুম ভেঙেছে এরকম। হ্যাঁ, তো এই জিনিসগুলো কেন হচ্ছে এইগুলো নিয়ে তো পরবর্তীতে গবেষণা। শুনতে পাচ্ছেন? টেকনিক্যাল মেবি প্রবলেম হচ্ছে, আসলে আমরা এই মুহূর্তে সাকিব ভাইকে শুনতে পাচ্ছি না। দর্শক, আমার মনে হয় আমাদের অতিথির কানেকশন প্রবলেম হচ্ছে এবং উনি আসলে ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। তো আমরা আসলে কথা বলছিলাম দেহ ঘড়ি নিয়ে এবং আমরা আজকে ভ্রমণ সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করছিলাম। যেহেতু আমরা জানি ডক্টর সাকিব আসলে একজন ট্রাভেলার এবং তিনি অনেক দেশ ঘুরেছেন এবং বিভিন্ন জায়গাতে তিনি অভিযানে যান, বিভিন্ন পাহাড় এবং বিভিন্ন জায়গাতে। তো আজকে আসলে আমরা সেই গল্পগুলি শেয়ার করছিলাম তার কাছ থেকে। যেহেতু টেকনিক্যাল ইরোরের কারণে তার কানেকশনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তো আমরা আমাদের পরবর্তী লাইভ প্রোগ্রাম আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।